সুপ্রিয় দর্শক মণ্ডলী, অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেনের ওপর অত্যাচার করে। শুভশ্রী গাঙ্গুলির কাছে বিয়ে ভাঙার বিস্ফোরক কারণ ফাঁস করলেন ঐন্দ্রিলা সেনগুপ্ত। তবে কি অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ে হচ্ছে না, এ বিষয় নিয়ে এবার মিডিয়ার সামনে একই বললেন শুভশ্রী গাঙ্গুলি। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অত্যাচার করে অঙ্কুশ, শুভশ্রীর কাছে বিয়ে ভাঙার বিস্ফোরক কারণ ফাঁস ঐন্দ্রিলা সেন। 12 বছরের প্রেমে ভাঙন, অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে টলিউডের অন্দরে জোর চর্চা। তাদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, বিক্রম, বনি সেনগুপ্ত থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা কেউই ফোনাফোনি করে মধ্যস্থতা করার চেষ্টা করেও লাভ হয়নি। কখনো অঙ্কুশের কাছে ফোন যাচ্ছে, তো কখনো বা আবার ঐন্দ্রিলার কাছে। সকলেরই এক প্রশ্ন, বিয়েটা হচ্ছে না কেন? শেষমেশ অঙ্কুশ ঐন্দ্রিলার হাল ধরতে এগিয়ে এলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে শুভশ্রী গাঙ্গুলির সাথে ঐন্দ্রিলা সেন অঙ্কুশের সাথে সম্পর্ক বিচ্ছেদের কথা নিয়ে বলেন, আমি কখনো ভাবিনি অঙ্কুশ আমাকে এমন ভাবে মাঝপথে ছেড়ে দিবে, তাহলে ওর সাথে কখনোই আমি সম্পর্কই ছাড়তাম না। এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। রীতিমতন শুভশ্রী গাঙ্গুলির সাথে ঐন্দ্রিলা এমন মন্তব্যে তোলপাল তুলেছে মিডিয়া পাড়াতে। সকলে মনে করছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেনের বিষয়টি আর হবে না। ঐন্দ্রিলার কাছে ফোন করে শুভশ্রী বিয়ে না হওয়ার নেপথ্যে সমস্যার কথা জানতে চান। তখনই ইন্ডাস্ট্রির অগ্রজ সহকর্মীর কাছে মারাত্মক কথা ফাঁস করলেন ঐন্দ্রিলা সেন। অঙ্কুশের সঙ্গে কেন বিয়েটা করছেন না সেটা জানান। শুভশ্রী প্রথমে ঐন্দ্রিলার ফোনে ভিডিওতে জিজ্ঞেস করেন, কি রে, আজ তোদের সম্পর্কের 12 না 13 বছর হলো, বিয়েটা করছিস না কেন? তখন শুভশ্রী গাঙ্গুলির কাছে হাউমাউ করে কাঁদতে শুরু করেন ঐন্দ্রিলা সেন। এরপরই তড়ি ঘড়ি শুভশ্রীকে ফোন লাগান ঐন্দ্রিলা। বলেন, অঙ্কুশ খুব অত্যাচার করে, ওর সাথে আমার সম্পর্কটা টিকবে না। রীতিমতন ঐন্দ্রিলা সেনের এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। তবে কি সত্যি সত্যি অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়েটা হচ্ছে না? তো বন্ধুরা, অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে নিয়ে শুভশ্রী গাঙ্গুলির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? তবে কি সত্যি সত্যি অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়েটা হচ্ছে না? আর আপনারা কি চান অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ের বন্ধনে আবদ্ধ হোক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।